এই চ্যানেলটা যেমনভাবে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে ধীরে ধীরে অনেকটা উপরে তুলছেন ঠিক তেমনিভাবে নতুন চ্যানেলটাও সাপোর্ট এবং ভালোবাসা আপনারা দেবেন এই বিশ্বাস আমার আছে তো আপনি এখন যে ভিডিও দেখছেন সেই ভিডিওর এই যে লেখাটা রয়েছে টাইটেল এর উপরে একবার ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু এই যে মাই নিউ ব্লগ চ্যানেল ভিডিও লিংক এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওই চলে যেতে পারবেন কিংবা এই যে কমেন্ট সেকশন রয়েছে এই কমেন্টের উপরে ক্লিক করলেও এখানে দেখুন পিন করা রয়েছে এর পর্বে চলে অনেকেরই প্রবলেম হয় এর আগেও আমি বিষয়ে এ ভিডিও বানিয়েছি যে মুখে যে কোনো ভাষা শুধু বাংলা কেন যে কোনো ভাষায় কথা বলুন এবং আপনি যে ভাষা চাইছেন সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে খুব ইজিভাবে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে তাই আজকে গোড়া থেকে একদম নিখুঁতভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দেবো যার ফলে আপনার কোনো প্রবলেমই হবে না এবং ভাষাগত সমস্যার আর কোনো সমস্যাই থাকবে না তো চলুন শুরু করি এবং দেখে নিই অনেকেই খেয়াল করে দেখেছেন যখন গুগল প্লে স্টোরে এসে জিবোট আমরা সার্চ করি তখন একমাত্র আন ইনস্টল এই অপশানটাই দেখতে পাওয়া যায় এবং আপডেট করতে পারা যায় না তো আপনি কি করবেন এই আনইনস্টলের উপরেই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন আনইনস্টল যখন করতে চাইবেন তখন কিন্তু আনইনস্টল সহজে হয় না এখানে দু রকম অপশান আসে এক হচ্ছে আপডেট আর এক হচ্ছে ওপেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করলে আপনার লেটেস্ট ভার্সানটা আপনি পেয়ে যাবেন এবং দেখুন আবার সেই একই রকম হয়ে গেল তাতে কিছু যায় আসে না এটা হয়ে যাওয়ার পর চলুন ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখে নিই তো যে কোনো জায়গা থেকেই আপনি কাজটা করতে পারেন আপনাকে জি অন করতে হবে তো আমি হোয়াটসঅ্যাপটা করে দেখাচ্ছি তো এখানে যখন আমরা মেসেজের উপরে ক্লিক করব। এখানে প্রথমেই দেখুন আসবে অ্যাড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ভাষা সিলেক্ট করতে চান তো সিম্পল ব্যাপার এর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন এখানে অনেক ল্যাঙ্গুয়েজ থাকবে এবার আপনি আপনার সুবিধা মতো বাংলা ইন্ডিয়া বাংলা বাংলাদেশ যেটা ইচ্ছা করে দিতে পারেন করে দিয়ে এখানে ডান করে দিতে পারেন এবারে আপনি সিম্পল ব্যাপার কি করবেন এখানে যে বাংলাটা সিলেক্ট করলেন এই বাংলার উপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন এখানে অনেক রকম অপশন আছে বাংলা ভাষা মানে যেটা বাংলা অক্ষরে দেখতে পাওয়া যায় সেটা যদি আপনি সিলেক্ট করতে চান এটা করে দেবেন আর আগেরটা সিলেক্ট করাই থাক কোনো অসুবিধা নেই তো এবারে আপনি কি করবেন নিচের দিকে এসে ডান করে দেবেন ডান করা হয়ে গেল এবং আপনি এখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে প্র্যাকটিক্যালি দেখে নিই যে কিভাবে কাজগুলো হবে তো এখানে দেখুন আমরা যদি কোনো কিছু টাইপ করতে চাই এখানে দেখুন বাই ডিফল্ট ইংলিশ থাকে আমরা জাস্ট এর ওপরটা একটু চেপে ধরবো চেপে ধরলে এখানে দেখুন আর লেখা চলে এসছে বাংলা তো আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেব এখানে বাংলা হয়ে যাবে এবং আপনার খেয়াল রাখতে হবে এই জায়গাটায় যদি এরকম সিম্বল না থাকে অর্থাৎ আর ট্রান্সলেশন যে সিম্বলটা তাহলে আপনি কী করবেন এই যে তিনটে ডট রয়েছে এর ওপরটায় ক্লিক করবেন ক্লিক করার পর গট ইট এর ওপরটায় ক্লিক করে দেবেন এখানে আপনি কিন্তু সেই অপশানটা পেয়ে যাবেন এবার যেহেতু আমার এখানে নেওয়াই আছে ওই জন্য এখানে ডাইরেক্ট ওপরে শো করছে এবারে দেখুন এই জাস্ট এই যে ট্রান্সলেট এইটাকে অন করে দেবেন অন করার পর ঠিক আছে বলে একটা অপশান আসবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ভাষা শনাক্তকরণ আর এদিকে একটা ইংলিশ লেখা আছে ভাষা শনাক্তকরণ মানে হলো আপনি এর ওপরটায় ক্লিক করলে আপনি অ্যাকচুয়ালি কোন ভাষায় কথা বলবেন ঠিক আছে তো এখানে দেখুন অনেক রকম ভাষা রয়েছে আপনি এখান থেকে যে ভাষাটা নিতে চান সেটা হতে পারে আপনার সুবিধা মতো ভাষা আপনি নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম বাংলা ভাষা তো এখানে বাংলা সিলেক্ট করে দিলাম এবারে দেখুন এখানে ইংলিশ রয়েছে এবার আপনি যদি চান ইংলিশ ছাড়াও অন্য অন্য ভাষায় ট্রান্সলেট করবেন সেটাও আপনি করতে পারেন কোনো ব্যাপার না এটার পর আরেকটা জিনিস আপনাকে সব সময় গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এই যে অপশানটা দেখছেন তো এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সবসময় যেন অন থাকে অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো কারণে ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পর আবার চালু করেন এবং আপনি এই মাইকে বলতে শুরু করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে সব সময় এই যে ট্রান্সলেট এই জায়গাটা অন রাখতে হবে এবং এই দিকে যে ভাষায় কথা বলবেন সেটা রাখতে হবে এবং যে ভাষায় ট্রান্সলেট করতে চান এই দিকে সিলেক্ট করে এখান থেকে নিতে পারেন তো আমি যেহেতু ইংলিশটাই করব তো ওই ইংলিশটাই রাখলাম এরপরে আর কোনো ব্যাপার না এখানে একটা মাইক আছে এই মাইকে যেটা বলবো সেটাই হবে দেখুন একটা উদাহরণ হিসাবে তোমার নাম কি। আমি যখনই বললাম সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল হট ইজ ইউর নেম আবার দেখুন এখানে টাইপ করার জন্য বললাম তোমার বাড়ি কোথায় আমি তোমাকে ভালোবাসি দেখতে পেলেন খুব ইজি প্রসেস সবসময় মনে রাখতে হবে আপনি যখন কোনো কিছু করতে যাবেন সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে মেসেঞ্জার হতে পারে ইমো হতে পারে যেখানেই হোক না কেন আপনি যখন জিবোর্ডের ইউজ করছেন এবং ভয়েস টাইপিং করবেন অবশ্যই এই যে ট্রান্সলেট এইটাকে অন করতেই হবে এটা অন না করলে কিন্তু কাজ হবে না এবং এখানেই অনেকে বুঝতে পারেন না ভুলটা হয় ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাব পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই